বাংলা মানবতার সমাধান

আমাদের কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন আঙ্গিনায় যারা একত্রিত হয়েছেন তাদের সবাইকে সুস্বাগতম তাদের সবাইকে মোস্ট ওয়েলকাম এবং সবাইকে মোবারকবাদ জানাই আল্লাহ রাবুল আলমিন যেন এই কোরআনের মধ্যে দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করে দেন আমরা যেন জীবনের দাম এই কোরআনের মাধ্যমে খুঁজে পাই আমরা যেন জীবনের সার্থকতা এই কোরআনের মধ্য দিয়ে খুঁজে পাই আরে কোরআনের মাধ্যমে যেন আল্লাহ হরব্বাল আলামিন আমাদের দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি এবং নাজাদকে নিশ্চিত করেন আমিন ইয়া আলামিন সম্মানিত ভাই বোনেরা চব্বিশ নম্বর আয়াত সুরতুন্নেসা পঞ্চম পাড়ার শুরু এখান থেকে আজকে আমাদের আলোচনার শুরু আসেন আল্লাহর কথা প্রথমে শুনি তারপরে অগ্রসর হই আউ জুবিল্লাহিমিনা بسم الله الرحمن الرحيم {وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا أن تبتغوا بأموالكم محسنين محسنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ওয়ালা জুনাহ আলাইকুম ফিমা তারাদাইতুম বিহিম মিনバদিল ফারিদা ইন্নাল্লাহা কানা আলিমান হকিমা আর তোমাদের জন্য হারাম করা হয়েছে অন্য সতী নারী যারা অন্যদের স্ত্রী তাদেরকেও তোমাদের জন্য হারাম করা হয়েছে আর তাদের ব্যাপারে কথা ভিন্ন তোমাদের ডান হাত যাদের মালিক হয় এটা হলো আল্লাহর নিয়ম আল্লাহ যেটাকে লিখে দিয়েছেন তোমাদের জন্য আল্লাহর আইন আর এই সব মহিলাদের বাহিরে যত মহিলা আছে যত ফিমেল আছে এদের সবাইকে তোমাদের জন্য হালাল করা হয়েছে হালাল করা হয়েছে বলতে তাদের সঙ্গে বিয়ে করাকে হালাল করা হয়েছে কিভাবে আনতাবুতাগু বিআমওয়ালিকুম তোমরা তোমাদের মাল খরচ করে মোহরানা দিয়ে তোমরা বিয়ে করবে মুহসিনিন সতী নারীদেরকে গায়রা মুসাফিহিন এবং তোমরা জেনার মতন অবৈধ সম্পর্ক করবে না লিভ টুগেদার চলবে না পয়সা দিয়ে নারী ভোগ করা সেটা চলবে না ফামাসতামতা তুম বিহিমিন তোমরা বিবাহ করলে পরেই শারীরিক সম্পর্ক সুযোগ নিতে হলে পরে ফাতু হুন্না উজুরা হুন্না তোমরা তাদের উজুরকে দিয়ে দিবে তাদের মহরকে দিয়ে দিবে ফরিদ এটা তোমাদের জন্য ফরজ বলা জুনাহালে কুমফিমা তাঁর দৈতুম বিহি মিম্বাদিল ফরিদ মহরা না ঠিক করার পরে দেওয়ার পরে যদি মিউচুয়ালি মহারানার কোনো বিষয়ে কম বেশির ব্যাপারে তোমরা যদি একমত হও মিউচুয়াললি আপষে তাহলে এটা তোমাদের জন্য কোন গুনাহের বিষয় নয় ইন আল্লাহাকানা আলিম হাকিমা আল্লাহরাবোলা হলে মিন আলিম এবং হাকিম কে কীভাবে কী করো করো গোপনে করো আর প্রকাশ্য করো আল্লাহ তা আলাহ সবই জানেন তাহলে বোঝা গেল আগের আলোচনায় যে লিস্ট আমরা বলেছি যাদের সঙ্গে বিয়ে করা হারাম যেমন মা বোন এরপরে নিজেদের মেয়েরা চাচি ফুফু ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দুধমা এরপরে আপনার ঘরে মানুষ হয়েছে আপনার স্ত্রীর আগের ঘরের মেয়ে আর আপনার শাশুড়ি আর দুই বোনকে একত্রিত করা নিজের ছেলেদের বউয়েরা পুত্রবধূ এছাড়া যারা অন্য মানুষের বউ এদেরকে আপনি বিয়ে করতে পারবেন না আমাদের সমাজে কত কিছু হয় এক বেটা গরিব মানুষ তার বহু দিকে নজর পড়ে যায় ধনী মানুষের ওইটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় গরিব মানুষের প্রাণের ভয় দিয়ে জোর করে তালাক দেওয়ায় তারপরে বিয়ে করে এটা হারাম আপনার নজরকে এত নিচু করবেন কেন আপনি আল্লাহ আপনাকে বড় বানাইছে বড় লোক হয়েছে নজর উপরের দিকে রাখেন নিচু করেন কেন নজর অন্য মানুষের বউ আপনার জন্য হারাম দুনিয়াতে আরও অনেক মহিলা আছে আপনি বিয়ে করেন কিন্তু গরিব মানুষ দেখে প্রতিবেশীর কোনো বহুত দিকে নজর পড়ল আর জোর করে আপনি তালাক দিয়ে বিয়ে করবেন আপনি জুলুম করলেন হারাম কাজ করলেন ঠিক করলেন না সাথে সাথে আল্লাহ সফায় না হুয়াতা আলাহ আরাক প্রসঙ্গ নিয়ে আসছেন সে নীনা গয়রা তোমরাও নারীরা যেমন সতীর্থ বজায় রাখবে পুরুষও তোমাদের ডিগনিটি তোমাদের সতীত্ব ধরেন পুরুষও সতীত্বই বললাম বজায় রাখতে হবে এমন না যে মহিলারা খালি তারা পিওর থাকবে ক্লিন থাকবে আপনি ডার্টি হয়ে যাবেন যা খুশি তাই করে বেড়াবেন ন আর মুসাফেহীন জিনার মতন কোনো কাজে লিপ্ত হবে না পয়সা দিয়ে মহিলাদেরকে গিয়ে ব্যবহার করবে এরকম খারাপ কাজ যেন কোনো সময় না হয় নিকাহুল মুতাহ এটাকে আল্লাহ আরবুল আল হারাম করেছেন আল্লাহ নবী হারাম করেছেন মোতা বলা হয় নির্দিষ্ট একটা সময়ের জন্য একজন মহিলার সঙ্গে চুক্তি করে বিয়ে করা সামান্য পয়সার বিনিময়ে এই সময় শারীরিক সম্পর্ক হবে এরপরে শেষ। এটা মূলত কোরআনে এবং হাদিসে জায়েজ না এটা না জায়েজ এই যে আরাক ফেতনা আমাদের পৃথিবীতে এসে আজকে ভর করেছে নাম দিয়েছে তারা লিভ টুগেদার استغفر الله العظیم بينেයි শাדי নাই এক নারী এক পুরুষ তারা এক সঙ্গে থাকে নাম দিয়েছে লিভ টুগেদার তাহলে লিভ টুগেদার করে আপনি কি করবেন কতদিন থাকবেন এই ভাবে কতগুলো পুরুষের সঙ্গে আপনি সম্পর্ক করবেন আর আপনি কতগুলো নারীর সঙ্গে সম্পর্ক করবেন আর দুনিয়াটাকে আপনি কি ডার্টি বানায় ফেলবেন এটাকে পচা গন্ধ বানায় ফেলবেন আপনি এটাকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহর নবী এটাকে পছন্দ করেন না আপনি সম্পর্ক করে চলে আসলেন যে বাচ্চাটা হবে এই বাচ্চাটা দায়িত্ব কে এই বাচ্চাদের সংখ্যা সমাজে বাড়তে বাড়তে সমাজ এত কদর্য হয়ে গেছে এত ভারী হয়ে গেছে যে অপরাধের কারণে পুরুষ সমাজ আজ অধঃপতনের অতল তলে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আল্লাহুম এনকিজনা মিনহা আল্লাহ তুমি এখন থেকে আমাদের হেফাযত করো এটা মাজা খatir এক গর্তের কিনারে আমরা পড়ে গেছি সাফা হুফরাতি মিনান না অগ্নিগরের একেবারে পাদদেশ সমাজ এর জন্য ধ্বংস হয়ে যাচ্ছে ওয়েস্টে আমি থাকি সেখানে দেখেছি তারা রিয়ালাইজ করতে শুরু করেছে যে না আবার মানুষকে বিয়ে করতে হবে লিভ টুগেদার দিয়ে চলবে না ব্রিটেনের প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরুন সেদিন সে বলতেছিল না ইস আমাদের এই লিভ টুগেদার ইজ নট ওয়ার্কিং লিভিং টুগেদার পলিসি ইজ নট ওয়ার্কিং উই আগেই হ্যাভ টু বিউ নাইট এটা হাজব্যান্ড অ্যান্ড ওয়ার্ট লুক আপ ট অর চিল্ড্রেন লিভ টুকেদার করলে কি হয় সন্তান যখন হয়ে গেল তখন বাবা তো পালায় চলে যায় মহিলাটা বিপদে পড়ে আর মহিলা তখন সিঙ্গল প্যারেন্টস বলি আমরা লন্ডনে এটাকে বাংলাদেশেও এখন অনেক হয়ে গেছে ইন্ডিয়াতেও অনেক হয়ে গেছে বিভিন্ন দেশে দেশে হয়ে গেছে দেখেন মা বাপ দুইজন ছেলে ফেলে মানুষ করা যায় না এগুলো যেই বদজাতের বদজাত যেই দুষ্টর দুষ্ট দুইজনে মিলেই এগুলো ঠিক করা যায় না আর মা কি করবে মার কথা কে শোনে মার কথা কেয়ার করি তখন এই বাচ্চাগুলোর স্কুলের রেজাল্ট খারাপ এদের ডিসিপ্লিন খারাপ এদের বিহেভিয়ার খারাপ এদের চরিত্র খারাপ ওরা গিয়ে আবার এরকম অবৈধ সম্পর্ক করে যখন বড় হয় তখন ফেতনার পরে ফেতনা অন্ধকারের পরে অন্ধকার বিপদের পরে বিপদ জুলুমা থুন বা একের পরে এক অন্ধকার গলির দিকে আমরা যেতে থাকি যেন এটা ঠিক ওয়েস্টের কান্ট্রিগুলো তারা সাফার করতেছে এই কারণে আর আমরা এশিয়ান কান্ট্রিগুলো আমরা এই পথে হাঁটতেছি নাওজুবিল আল্লাহ আমাদের হেদায়েত করুক এবং তারা এখন রিয়ালাইজ করতেছে যে না মুসলিম ওয়ে অফ লাইফ ইজ বেটার অনেক ইংলিশ ফ্যামিলি আছে যারা মুসলমান হয় আমাদের নেইবাররা আমাদেরকে দেখে যে আমরা হাজবেন্ড ওয়াইফ ছেলেমেয়েদেরকে নিয়ে একত্রে থাকি অন্য মহিলার দিকে তাকায় না আমাদের মহিলারা অন্য পুরুষের দিকে তাকায় না আমাদের ছেলে অবৈধ সম্পর্ক করে না বিয়ের আগে তাদের কোন সম্পর্ক থাকে না শুধুমাত্র বিয়ে সাদীর পরেই তারা সুন্দর শালীন মডেস্ট জীবন যাপন করে এইটা দেখে অনেক সাদারা অনেক কালোরা অনেক ইংলিশ অনেক খ্রিস্টিয়ান অনেকেই তারা মুসলমান হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আমার ভাইয়েরা আমার বোনেরা আল্লাহর এই নিয়মকে মানলে ফায়দা আছে লিপ টুগেদারের আইডিয়া কোনো সময় মাথায় আনবেন না আপনি যত বড় শিক্ষিত হন যত বড় প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হন এই আইডিয়া মাথায় আনলে আপনি নিজেও ঠকবেন সমাজকেও ঠগাবেন এই সংক্রান্ত আরও কিছু আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ তবে এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন

Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness ডক্টর জাকির নাইক ইন আটল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ রে কো তে এক নিশ্চয়ভাবে একমুখী দিক থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনের দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনি আমানতের খেয়ানত করে হাসান জমিন

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আচ্ছা আলাইকুম আর রহমত উল্লাহ ওবার ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের এই আয়োজন আসুন কোরান পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়িয়ে আয়োজনে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি কোরআন দিয়ে সমাজ কিভাবে পরিবর্তন হয় কোরআন দিয়ে সোসাইটি কিভাবে চেঞ্জ হয় সোশ্যাল চেঞ্জ কিভাবে হয় কোরআন দিয়ে মানুষের চরিত্র কিভাবে ভালো হয় কোরআন দিয়ে কিভাবে মানুষের কাছে দাওয়াতের কাজ করা যায় সেইটাই হলো আমাদের আলোচনার মূল বিষয় আমার ভাইরা আমার বোনেরা আমরা বলছিলাম আল্লাহ এখানে মুসাফিহীন না হতে বলেছেন লিভ টুগেদারের আইডিয়া এখানে আল্লাহ বন্ধ করে দিয়েছেন হঠাৎ করে হোটেলে গিয়ে ধার করা মহিলাদের সঙ্গে সম্পর্ক করাকে আল্লাহ নিষেধ করেছেন হঠাৎ করে দিনের বেলায় আপনি কলেজের ছাত্রী রাত্রে বেলায় গিয়ে আপনি আপনার শরীরকে বিক্রি করেন এটাকে আল্লাহ নিষেধ করেছেন আর আপনি প্রস্তুতিউশনে গিয়ে আপনার শরীরকে বিক্রি করবেন এটাকে আল্লাহ হারাম করেছেন আজ যারা সমাজের এই পর্যায়ে চলে গিয়েছেন রাষ্ট্র যারা পরিচালনা করেন সমাজ যারা পরিচালনা করেন আপনারা যারা সমাজপতি আপনারা যারা রাষ্ট্রপতি আপনারা যারা বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত লোকেরা মন্ত্রী মিনিস্টার এমপি সমাজের দায়িত্ব আপনাদের কাছে ইউনিভার্সিটির গবেষক বিভিন্নভাবে সমাজের জন্য আপনারা কন্ট্রিবিউশন করেন থিঙ্ক ট্যাঙ্ক আপনাদের দায়িত্ব রয়েছে যে এ সমস্ত বোনদেরকে যারা এই অন্ধকার পথের পথিক হয়ে গেছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করানো যায় যারা পুরুষরা নিজেদের অভ্যাসকে খারাপ করে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে ঘৃণা না করে তাদেরকে রিহাবিলিটেশন কিভাবে করা যায় তাদেরকে কিভাবে সংশোধনের পথে নিয়ে আসা যায় এটা আমাদের দায়িত্ব আমার ভাইয়েরা আমার বোনেরা আমি আবার রিপিট করি তাহলে বিয়ে শি ছাড়া কোনো নারী পুরুষ একসঙ্গে থাকবে এটাকে আল্লাহ আল্লাহআলা হারাম করে দিয়েছেন আল্লাহ সুহান আলা স্ত্রীদেরকে বিয়ে করা আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন আপনি বিয়ে করবেন তাহলে বিয়ে করলে আপনার লাভটা কী হবে রাসুল্লাহ আসল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়ামা সারা সাব হে যুবকেরা মানিস্তা তো আমিনকুমল বা আতাফ আলিয়াতা জাওয়াজ তোমাদের যাদের শরীরের শক্তি আছে পকেটে পয়সা আছে তারা বিয়ে করে ফেলো অমাল্লা ম ইয়েস্ত যার শরীরে শক্তি আছে কিন্তু পকেটে পয়সা নাই সে কি করবে সে যেন তাহলে রোজা রাখে আর বিয়ে করলে লাভ কি হবে যদি তুমি বিয়ে করো তাহলে অন্য মহিলাদের দিকে তোমার নজরটা যাবে না আল্লাহ নবী বলেছেন অন্য মহিলাদের দিকে নজর গেলে নজর নিম্নগামী করবে আর নিজের স্ত্রীর কথা ভাববে যে এই মহিলার সাথে যা আছে আমার নিজের স্ত্রীর সাথেও তো তা আছে কাজে আমি এই অন্য মহিলাকে দেখতে হবে কেন আমার আমার স্ত্রী আমার ঘরে আছে আমি ঘরে যাই দেখেছেন কত ব্যালেন্স ওয়ে অফ লাইফ ইউ ডোন্ট ফাইন লাইক দিস এনি ওয়ার এলস ইসলাম ইসলাম ছাড়া অন্য কোথাও আপনি এটাকে পাবেন না আজ আমাদের কিছু যুবক ভাইরা রাস্তার পাশে দাঁড়ায় থাকে দেখি মেয়েরা হেঁটে যাবে দেখা যায় কিনা তাদেরকে গার্লস কলেজের সামনে আপনার গার্লস স্কুলের সামনে গিয়ে যুবকরা আড্ডা দেয় ইউনিভার্সিটি থেকে যখন মেয়েরা বের হয় তখন এভাবে আড্ডা হয় এসিড নিক্ষেপ করা হয় কত ধরনের শীষ দেওয়া হয় এইটা করা হয় সেইটা করা হয় জোরাজুরি করা হয় ফেসবুকের মধ্যে আদান প্রদান করা হয় একজনের প্রেমিকাকে আর নিয়ে যায় গিয়ে খুন করে আসে সব আপনার চোখের সামনে হচ্ছে আল্লাহর নিয়মকে না মানার কারণে তাহলে লিভ টুগেদারের যে আইডিয়া এই আইডিয়া ইসলামের মধ্যে নাই এটা কোনো মমিনের জন্য জায়েজ হতে পারে না কোনো মমিনার জন্য জায়েজ হতে পারে না এটা জেনা এটা এবং এটা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট আমার ভাইরা আমার বোনেরা আল্লাহ রবাহ আলমিন কিন্তু সব কথা বলে দিচ্ছেন এখন কোশ্চেন হলো আপনি মানবেন কিনা আমি মানব কিনা যদি মানি তাইলে আমরা উপকৃত হব আর না মানলে আমরা ক্ষতিগ্রস্ত হবো আল্লাহ বলছেন আর যার খুশি না মানুক মানলে শান্তি আছে না মানলে শাস্তি আছে এটাই নিয়ম যে কোনো জায়গায় নিয়ম করা হয় ওয়ার্ডার করা হয় ল অফ দ্য ল্যান্ড থাকে আপনি মানলে ইউ আর গুড সিটিজেন না মানলে আপনি ক্রিমিনাল আপনার জন্য পানিশমেন্ট আছে পুলিশ আছে আর্মি আছে কোর্ট কাছারি আছে বিচার সালিশ আছে ইজ দেয়ার। কারণ হিউম্যান বিং রেশনাল বিং আল্লাহ বুদ্ধিসাধ্বি দিয়ে আপনাকে বানিয়েছেন এই বুদ্ধির কারণেই তো আপনার মর্যাদা এই মর্যাদা কি আমরা রাখলাম আমরা অনেকেই আছি এই মর্যাদার থোড়াই কে আর করেন আল্লাহ সুবহান আউয়ার এখানে বলছেন মসিন তোমরা নিজেদের মডেস্ট থাকবে ক্লিন থাকবে গয়রা মুসাফি যেখানে সেখানে গিয়ে সম্পর্ক করে আসবে না লিভ টু গাদারের মতো এরকম লাইফের মধ্যে তোমরা যাবে না যেখানে সেখানে গিয়ে রাত্রি যাপন করবে না যেখানে সেখানে গিয়ে খেয়ান করবে না সমস্তম তোম ভি হুন নাফা তু হু আর বিয়ে করতে হলে পয়সা খরচ হবে তো আপনি বিয়ে করবেন আর পয়সা দিবেন না তা তো হবে না যদি পয়সা আপনার না থাকে কম করে দেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনাকে পয়সা বেশি দেয় আর স্ত্রীর ভাগ্যের কারণে আপনার দুইজনের ভাগ্য একত্রিত হলে তো রিজিকের পরিমাণও বেড়ে যাবে ইনকামের পরিমাণও আল্লাহ বাড়াই দেবেন ইনশাআল্লাহ আর এটা তোমাদের জন্য কোনো গুনাহের কাজ নয় যেই ব্যাপারে ফিমা তোমরা একমত আদেল ফরিদা এই মোহরকে ঠিক করার পরে এরপরে যদি তোমরা বাকি দেওয়া নগদ দেওয়া কম দেওয়া বেশি দেওয়া মিউচুয়ালি একত্রিত হয়ে দুইজনে স্বামী স্ত্রী উইদাউট ইন ইনফ্লুয়েন্স স্বেচ্ছায় সজ্ঞানে জেনে বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে ভালোভাবে বুঝে শুনে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া এটা তোমাদের জন্য কোন গুনাহের কারণ নয় কিন্তু ইট হ্যাজ টু বি মিউচুয়ালি হ্যাজ টু বি উইদাউট ইন ইনফ্লুয়েন্স হ্যাজ টু বি উইদাউট ইন প্রেশার কোনো প্রেশার ছাড়া কোনো ইনফ্লুয়েন্স ছাড়া এটা হতে হবে তা না হলে যদি আপনি প্রেশার ক্রিয়েট করে বোর কাছ থেকে মহরানা মাফ করায় নেন তাহলে হবে না জেন আল্লাহ এর আগের আয়তে বলেছেন আপনাদেরকে ব্যাখ্যা করেছিলাম যদি নিজেরা খুশি হয়ে তাদের নিজেদের পক্ষ থেকে তারা কোনো কিছু দিয়ে দেয় ফাকুলোহানি আমার তাহলে তোমরা সেটা খুশি চিত্তে খেতে পারো আল্লাহ রব আলমিন আহকাম কে ইউবাইনুল্লাহু লাকুম আন তাদিল্লু আল্লাহ তালা তোমাদের জন্য বয়ান করেন যেন তোমরা গোমরাহ হয়ে না যাও আমরা যেন পথভ্রষ্ট হয়ে না যাই আমরা যেন খারাপ পথের পথিক না হই আল্লাহ আমাদের সব সময় রাখতে চান সিরাতুল মুস্তাকিমের উপরে আর আমরাও তো আল্লাহর কাছে কই সব সময় আল্লাহর কাছে বলি ই দিনাস সিরাতাল হে আল্লাহ তুমি আমাদেরকে স্ট্রেট পাথে রাখো সেরাতুল মুস্তাকিমে রাখো সেরাতুল মুস্তাকিম একটা এই সেরাতুল মুস্তাকিমে যদি আমরা থাকি তাহলে লিভ টুগেদারের চিন্তা করব না চরিত্রকে খারাপ করার চেষ্টা করব না আপনারা জানেন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ওয়েন কারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট আজ আমরা মুসলমানরা আমাদের কারেক্টার হারিয়ে ফেলেছি অনেক ক্ষেত্রে নন মুসলিমদের থেকে আমরা করাপ্ট হয়ে গিয়েছি সেজন্য আল্লাহ নন মুসলিমদেরকে দিয়ে দুনিয়া চালান আমাদেরকে দিয়ে দুনিয়া চালান না আমাদের কারেক্টার বলতে কিছু নাই আমরা দুই চার পয়সায় বিক্রি হয়ে যাই সুন্দরী মেয়ের চোখের সাহনিতে আমরা ফেতনায় পড়ে যাই আমরা এমন সময় ছিল যেখানে সরসী, রমণী দিনের বেলায় ওপেনলি সনাআ থেকে হাজরামাউত পর্যন্ত সফর করেছে কোন একজন পুরুষ তার দিকে তাকায় নাই সেদিন আল্লাহ আমাদেরকে সানা থেকে মাহতের মালিক বানায় দিয়েছিলেন যত দিন আমরা আমার মাবন্দের ইজ্জতকে রক্ষা করেছি আল্লাহ আমাদের ইজ্জতকে রক্ষা করেছিলেন মাবন্দের ইজ্জতকে নষ্ট করেছি আল্লাহ আমাদের ইজ্জতকে নষ্ট করে দিয়েছেন আজ আমরা লাঞ্ছিত গঞ্জিত অপমানিত হয়ে গেছি আমরা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি আমরা পদদলিত হয়ে যাচ্ছি সমস্যা যেখানে মুসলিমরা সেখানে যেখানে রিফিউজি ক্যাম্প সেখানে মুসলমানরা যেখানে হাঙ্গার সেখানে মুসলমানরা যেখানে অসুবিধা সেখানে মুসলমানরা আজ আমাদের অবস্থার কোনো শেষ নাই আমার ভাইরা আমার বোনেরা যদি আমরা আমাদের চরিত্রকে ঠিক রাখি আমাদের আবার উত্থান হবে আসুন আমরা চরিত্রটাকে ঠিক করি চরিত্র যা হারাইছি আর কত হারাবো আসুন কালেকটিভলি আমরা আমাদের চরিত্রকে ঠিক করি কারেক্টারকে বিল্ড আপ করি যদি আমাদের চরিত্র ভালো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন আল্লাহ আমাদেরকে জমিনের ওয়ারিস বানাবেন অবশ্যই বানাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কখনো বরখিলাফ হতে পারে না আল্লাহ তার সৎ বান্দাদেরকে জমিনের ওয়ারেজ বানাবেন কারেক্টার যদি ভালো হয় আসুন আপনি আপনার চরিত্রকে ভালো করেন আমি আমার চরিত্রকে ভালো করি আমরা সবাই মিলে আমাদের কারেক্টারকে বিল্ড আপ করি ইসলামিক চরিত্র বানাই আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বিরত থাকি আল্লাহ যা হালাল করেছেন সেটাকে অ্যাডপ্ট করি এবং সুন্দর সমৃদ্ধশালী সমাজ আমরা মানুষকে উপহার দিই মানুষরা যদি ইসলামের কল্যাণ দেখত তাহলে দলে দলে তারা ইসলামের কাতারে এসে সামিল হতো আসুন আবারও কারেক্টার বিল্ড আপ চরিত্র গঠনের এই আহ্বান জানাচ্ছি আর আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আল্লাহ সফায়না হওয়া তা আলাহ আপনাদের সবাইকে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু ও আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া

আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ফ্রিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে

আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে। দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায়